أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আজকের বিষয় মসজিদের আদব। মসজিদ মুসলমানদের ইবাদতের স্থান, আল্লাহর ঘর অর্থাৎ পবিত্র স্থান। বলা হয়ে থাকে যে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এবং উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। অর্থাৎ বাজারে গিয়ে অল্প সময় থাকতে হবে, মসজিদে যে বেশি সময় ব্যয় করতে হবে, তবে তার সে যে একজন মুমেন সেটা প্রকাশ পাবে। সাহাবাদের যুগে দেখা গেছে যে কেউ কাউকে যদি কেউ খুঁজতে যেত, বলতো যে বাজারে গেছে, এখনই চলে আসবে। আর মসজিদে গেলে বলতো মসজিদে গেছে, কখন যে আসে বলতে পারি না। এখন বিষয়টা উল্টা হয়ে গেছে, যে কাউকে বাজারে খুঁজতে আসলো, কোথায় গেছে, বাজারে গেছে, কখন আসবে বলা যায় না। আবার নামাজের সময় মসজিদে, যারা মসজিদে যায়, মসজিদে গেছে, এখনই চলে আসবে, একটু অপেক্ষা করেন। যাই হোক, ওই প্রসঙ্গে আমি যেতে যাচ্ছি না। আমি মসজিদে যে আদব সেই প্রসঙ্গে কিছু বলতে যাচ্ছি। মসজিদ আল্লাহর ঘর, এখানে কিছু আদব কায়দা মেনে চলতে হবে। অর্থাৎ এখানে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না, দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। এখানে শুধুই মাত্র একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করার জন্যই আমরা মসজিদে যেয়ে থাকি। দেখেন, মসজিদে যে জমায়েত হয় মানুষ, আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারাই যান, মুয়াজ্জিন আজান শুনে তারা চলে যান, কেউ কাউকে পাঠায় না, এক মানুষরা নিজের ইচ্ছাতেই যান, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লক্ষণ। কিন্তু সেখানে যে যান তো ভালো উদ্দেশ্যে, কিন্তু যে কিছু সমস্যার সম্মুখীন অনেকেই জেনে বা না জেনে হয়ে থাকে। যেমন সেটা হচ্ছে যে ইদানিং আগে জিনিসটা অত লক্ষ্য করা যায় নাই, আদব কায়দা ভালোই ছিল। ইদানিং মোবাইল ফোন আসার পরে দেখা যায় যে নামাজ শুরু হয়ে গেল, মোবাইল বাজতেছে, এ কোনা থেকে কোনা থেকে প্রায় বাজে। মসজিদে এরকম সাইনবোর্ডে লেখা আছে যে মসজিদে মোবাইল ফোন বন্ধ রাখবে। তারপরেও ইমাম সাহেবরা বলে থাকেন নামাজ শুরুর সময় যে আপনাদের দয়া করে আপনার মোবাইল ফোন বন্ধ রাখেন বলে থাকে। কিন্তু এরপরেও দুঃখজনক বিষয় হচ্ছে যে এই আকামত দিয়ে দিল, তাকবীর দিয়ে দিল, তখনই ফোন বেজে উঠলো। এতে অন্যান্য মুসল্লিদের নামাজে বিঘ্ন হয়, একাগ্রতায় বিঘ্ন হয়, বাধা সৃষ্টি হয়, আমলে বাধা সৃষ্টি হয়। এটা অত্যন্ত গর্হিত কাজ এবং গুনাহের কাজ। আমার মতে মসজিদে মোবাইল না নিয়ে যাওয়াই ভালো। মসজিদে যাব আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে মোবাইল নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবে যারা সফরে থাকেন তারা, তাদের সাথে মোবাইল রাখতে হয়, হয়তো নামাজের বক্তব্য হলে মসজিদে ঢুকে বলেন, তারা অবশ্যই সতর্ক সহকারে মোবাইল ফোনটা বন্ধ করে মসজিদে ঢুকবেন, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই আর একটু অগ্রগতি হয়ে মসজিদে মোবাইল আসলে ফোনে কথাও বলেন, খুবই এক মানে আসলে না জানার কারণে মনে হয়, কিংবা ওনারা এইটা যে কতই গর্হিত কাজ মসজিদে ফোনে কথা বলা, বলে হ্যালো আমি মসজিদে আছি, পরে ফোন করেন, এসব কথা বলা যায় না মসজিদে। তো ভাই কথা বললেন না, এটা বলা যাবে না, এরকম দেখা দেবে চুপ, মানে কথা বলা নিষেধ, দুনিয়াবে কথা বলা নিষেধ। দিনই কথা বলা যাবে, ইমাম সাহেব বলবেন, মুসল্লিরা শুনবেন, কিংবা কোনো দিনই আলোচনা করা যাবে, এতে কোনো বাধা নেই। দুনিয়াবে কোনো আলোচনা করা যাবে না, মোবাইল ফোনে কথা বলা যাবে না। ইদানিং তো প্রত্যেক মসজিদে দেখা যায় মোবাইল ফোনে কথা বলে, মানে আরেকটু বিষয় এখানে যোগ হয়েছে। এটা আসলে আমাদের না জানার কারণে এটা হয়ে গেছে, এ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সবাইকে লক্ষ্য রাখতে হবে। মসজিদে ফোন নেওয়া যাবে না, ফোন নিলেও ফোনে কথা বলা যাবে না, ফোন বন্ধ রাখতে হবে। এই বিষয়ে এরপর আরেকটা বিষয় যেটা আসছে যে মসজিদে আমরা যখন যাই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাক পবিত্র হয়ে মসজিদে যাওয়ার কথা, ওযু করে, ওযুর সাথে সবাই জানে, তো কোনো নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কিন্তু পাক পবিত্রতার বিষয়ে সন্দেহ আছে, গাফলতি আছে। দেখা গেল যে ওই ময়লা লুঙ্গি, ময়লা জামা পইরা, কিংবা ঘামের গেঞ্জি, ঘামের কাপড় পরে সে মসজিদে ঢুকে পড়লো, কোনো সুগন্ধি তো দিলই না, কিংবা সিগারেট খেয়ে মুখটা একটু কোনোরকম সিগারেটটা ফেলে দিয়ে কুলি করি মসজিদে ঢুকে পড়লো আর কি।
এটা আসলে অন্যান্য মুসল্লিদের খুবই কষ্ট দেয়, কারণ একজন ঘর্মাক্ত ব্যক্তি তার শরীরের ঘাম যে একটা গন্ধ, এবং যিনি যারা ধূমপান করেন তাদের শরীরে যে গন্ধ, যারা ধূমপান করে না তাদের জন্য অনেক কষ্টের। এবং সেখানে হয়তো নামাজে একত্রে দাঁড়িয়ে কিছু বলে না, কিন্তু অনেক কষ্ট হয়। যারা অনেকে আমার সাথে একমত হবেন যে এই অবস্থায় নামাজ পড়াটা অনেক কষ্ট হয়ে যায়, না সেখান থেকে চলে আসা যায়, না নামাজ দ্বারা এক মনোযোগ সহকারে নামাজ পড়া যায়। এই বিষয়গুলা, আর যিনি ধূমপান করেন তিনি তার কাছে তার গন্ধ লাগে না, উনি ওটা বুঝেন না যেমন আর মুখে বা ওনার শরীরে গন্ধ আসতেছে। কাজেই আমরা মসজিদে যাব, পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সুগন্ধি মেখে গোসল করে কি মহজু করে সুন্দরভাবে আমরা মসজিদে যাবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয়টা আমি আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে জুতা চুরির বিষয়টা। প্রায়ই মসজিদে, সব মসজিদে এরকম দেখা যায় জুতা চুরি হয়। একজন হয়তো বেড়াতে আসছে, জুতা রাখছে, জুতাটা নিয়ে গেল। এখন মসজিদ পবিত্র স্থান, এখানে জুতা চুরি হইলে এদের লজ্জাস্কর বিষয় আর কি হইতে পারে? ইমাম সাহেবরা বলেন যে আপনাদের আমাদের সময় বলেন যে মল মদ রাখেন, যার যার জুতা সাবধানে রাখেন। তো জুতা সাবধানে আবার কি ভেবে রাখে, এটা তো আমার বুঝে আসে না। জুতারই খেয়াল রাখবো না নামাজই পড়বো? সাবধানে রাখতে গেলে আমার তো নামাজে মনোযোগ থাকতেছে না, আমার মনোযোগ জুতার দিকে। এখন বিষয়টা যে জটিল এবং এটা নামাজের যে ক্ষতি করে বোঝাই যাচ্ছে, তা আমাদেরকে এ থেকে বের হয়ে আসতে হবে। বরং এটাও বলা যেতে পারে যে যারা মসজিদ জুতা চুরির উদ্দেশ্যে আসছেন অবশ্য বলাটা শোভনীয় না, কিন্তু হয়তো এক ওয়াজে বলতে বলা যেতে পারে বয়ানে শুক্রবারে যে মসজিদে জুতা চুরি করা গর্হিত কাজ, চুরি করাই গর্হিত কাজ মসজিদে, কেন সব জায়গায় চুরি করলে মানুষ ইমান থাকে না। এবং মসজিদে জুতা চুরি করলে হয় কি অন্যদের আকিদা নষ্ট হয় যে যাক মসজিদে যাবই না, জুতা চুরি হয় আকিদা, জানি না তারা কি জন্য এই কাজটা করতে আসেন, জুতার কয় টাকাই বা দাম। চোর চুরে না শুনে ধর্মের কাহিনী, এটাও বিষয়। আমরা তো জুতা চোরকে দেখি, সমাজে অনেক ধরনের চোর আছে, তাদের তারা তো বড় বড় অবস্থানে আছে, তাদেরকে আমরা চোর বলি না। যাই হোক, ওই অন্য প্রসঙ্গ প্রসঙ্গে আমি যাব না, কিন্তু মসজিদে যারা নামাজ পড়তে যান তাদের মনোযোগটা যাতে আল্লাহর দিকে পরিপূর্ণভাবে দিতে পারেন, সেজন্য তাদের এই কর্তৃপক্ষের কিংবা সবারই একটু দৃষ্টি দেওয়া দরকার, যাতে এই বিষয়গুলো না হয়। চোরদেরকে আল্লাহর ভয় দেখাইতে হবে যে আল্লাহর, আল্লাহকে ভয় করো, চুরি থেকে বিরত থাকো, এরকম বলা যেতে পারে, বয়ানে বলা যেতে পারে, মোটিভেশন দেওয়া যেতে পারে। এছাড়া আর নিজেদের পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করো। এ বিষয়ে মনোযোগ সহকারে সবাইকে কাজ করতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো বললাম, একটা হচ্ছে যে মসজিদে কথাবার্তা না বলা, মোবাইল ফোন ব্যবহার না করা, আর একটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরে মসজিদে যাওয়া, আর একটা হচ্ছে যে জুতা চুরির বিষয়ে কি বলবো এটাকে মোটিভেশন দেওয়া, এটা ইমাম সাহেবদেরই কাজ, অন্যরাও এ বিষয়ে হয়তো প্রসঙ্গক্রমে বলতে পারে মসজিদের বাইরে। তো আশা করি আমরা এ বিষয়ে সতর্ক হব, এবং এই ভিডিও যাদের ভালো লাগে, এটা সারা বাংলাদেশের মুসলমানদের জন্য করা হলো, সারা পৃথিবীতে যারা আছেন মুসলমান, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ছড়াই দেবেন সারা বাংলাদেশের মুসলমানদের ভিতরে, যেন সবাই সতর্ক হতে পারে। আর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের প্রতি আমার অনুরোধ হলো তারা জুতা চোরদের বিষয়ে কিছু বলবেন, মসজিদে কথা বলা প্রসঙ্গে বলবেন, সুন্দর করে বোঝে, একটু এক দুই মিনিট বললে মানুষ বুঝতে পারে। মোবাইল ফোন ব্যবসা আমাদের প্রতিদিনই বলবেন, কারণ নতুন লোক আসে নামাজ পড়ে তারা হয়তো জানে না, জানলে এই সমস্যাগুলো হয় না। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম।